হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের হেলথ টিপসগুলো আপনারা নিয়মিত দেখছেন, উপকৃত হচ্ছেন এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করছেন। যারা অলরেডি আমাদের সাথেই আছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করব। আর যারা প্রথম এসেছেন আজকে আমাদের চ্যানেলে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যেন প্রত্যেকটি নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো বন্ধুরা, আজকে আমাদের অ্যাকচুয়ালি আলোচনাটা হবে, আমরা সবাই জানি টমেটো খাওয়ার অনেক উপকারিতা, এটা আমাদের সবারই জানা। কিন্তু অ্যাকচুয়ালি যেটা আমরা জানি না, যে টমেটো খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। ভিউয়ার্সদের সুবিধার্থে আজকে আমি টমেটো খাওয়ার যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে সেগুলি আমরা আলোচনা করব, অর্থাৎ আমরা টমেটোর ক্ষতিকর দিকগুলো আপনাদেরকে জানাবো, যেন আপনারা উপকৃত হন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। অম্লের প্রবাহ। টমেটোতে ম্যালিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড আছে, যা পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড বা অম্লের প্রবাহ তৈরি করতে পারে। তাই বেশি টমেটো খেলে বুক জ্বালা করতে পারে, এমনকি পেটে গ্যাস্ট্রিক অ্যাসিড বেশি হয়ে হজমে গন্ডগোল হয়। যারা প্রায়ই পেটের সমস্যায় ভোগেন বা যাদের গ্যাস্ট্রোফাজাল রিফ্লেক্স রোগ GERD আছে, তাদের অতিরিক্ত টমেটো খাওয়া থেকে দূরে থাকা উচিত। কিডনিতে পাথর। শুনতে আশ্চর্য লাগলেও অতিরিক্ত টমেটো খেলে কিডনিতে পাথর দেখা দিতে পারে, কারণ টমেটোতে আছে ক্যালসিয়াম ও অক্সালেট। শরীরে এর মাত্রা বেড়ে গেলে তা শরীর থেকে সহজে দূর হয় না। এই উপাদান শরীরে জমে কিডনির পাথর তৈরি করতে শুরু করে। গিটে বাত। অতিরিক্ত টমেটো খেলে গিটে বাত দেখা দিতে পারে, এমনকি অস্থিসন্ধিগুলো ফুলে উঠতে পারে, কারণ এতে সোলানিন নামে বিশেষ অ্যালকালয়েড থাকে। এ যৌগ বিভিন্ন কোষে ক্যালসিয়াম তৈরির জন্য দায়ী। এ যৌগের পরিমাণ বেড়ে গেলে তা প্রদাহ তৈরি শুরু করে। লাইকোপিনোডার্মিয়া। টমেটো তো লাইকোপেন আছে, এটা সবারই জানা। টমেটো লাইকোপেন প্রোস্টেট ও অগ্নাশয়ের ক্যান্সার রোধে সাহায্য করে। এটি অগ্নাশয়ের ক্যান্সারের ঝুঁকি প্রায় 31% কমাতে পারে। তবে অতিরিক্ত লাইকোপেন থেকে লাইকোপিনোডার্মিয়া নামের এক ধরনের সমস্যা দেখা দিতে পারে। রক্তে লাইকোপেন বেড়ে গেলে ত্বকের রং বদলাতে শুরু করে। চিকিৎসকেরা বলেন শরীরের জন্য লাইকোপেন ভালো হলেও দৈনিক 75 মিলিগ্রামের বেশি গ্রহণ করা হলে তা লাইকোপিনোডার্মিয়ার দিকে চলে যেতে পারে। ডায়রিয়া। টমেটোতে সালমোনেলা নামের এক ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, এটি ডায়রিয়ার জন্য দায়ী। তবে যারা টমেটো সহ্য করতে পারেন না তাদের ক্ষেত্র ছাড়া টমেটো খেলে ডায়রিয়া কম দেখা যায়। আশা করব বন্ধুরা আপনারা আজকে টমেটো খাওয়ার ক্ষতিকর দিকগুলো জেনেছেন এবং আপনারা উপকৃত হয়েছেন। যদি আমাদের এই অ্যাডভাইসগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওতে, শেয়ার করবেন ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে এবং কমেন্টস করে জানাবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো বন্ধুরা, যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের যত্ন নেবেন। ধন্যবাদ।